আমাদের লোকটা কুটুম ঘর গেছে, কবে আসবে কে জানে। আমাকে বাজার টাজার করতে সবই আমাকে যেতে হবে, কবে আসবে কে জানে। সব বাজার টাজার আমাকে জানতে। আদা ছুলবো, পেঁয়াজ কাটবো, লঙ্কা চিরে করে কাটবো, টমেটো কাটবো। গোলমরিচ ভেজে নিব, ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো। গরম মশলা ভেজে নেব, মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো। কপি ধুয়ে নেব, হালকা লবণ দেবো, ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হবে। মশলাগুলো বেটে নেব, গোলমরিচ বেটে নেব, গোলমরিচ গুঁড়ো হয়ে গিয়েছে তুলে নেব, গরম মশলা বেটে নেব, গরম মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে তুলে নেব, জিরে বেটে নেব, বাটা হয়ে গিয়েছে তুলে নেব, শুকনো লঙ্কা বাড়বো, লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব, পেঁয়াজ বেটে নেব, পেঁয়াজ বাটা হয়ে গেছে তুলে নেব, সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দেব, ডিম ভেঙে নেব, হালকা লবণ দিয়ে দেব,
গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, ভালো করে নেড়ে নেব। সিদ্ধ করে কফি দিয়ে দিব ডিবে। কড়াইয়ে জল দেব, টিফিন কারিতে সর্ষের তেল মাখাই নেব। ডিম টইতে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, কড়াইয়ে সিদ্ধ করতে দেব গরম জলে। আদা কেটে দেব, রসুন কেটে দেব, দেখি সিদ্ধ হয়েছে কিনা। ক্যারেক্টার খুলে নিচ্ছি, দেখি দেখ কি সুন্দর সিদ্ধ হয়েছে, কি সুন্দর সিদ্ধ হয়েছে, ভালোই সিদ্ধ হয়েছে দেখ। এই দেখুন কি সুন্দর হয়েছে ডিম ভাপা, খুব সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, ডিম ভাপা কি সুন্দর হয়েছে, তো আপনারও বাড়িতে এরকম করে করে খাবেন। কড়াই চাপিয়ে দিব, কড়াইয়ে সর্ষে তেল দেব, ভাজা হয়ে গেছে তুলে নেব, এবার ভাজা হয়ে গেছে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব রসুন কুচি, লঙ্কা কুচি, এবার দিচ্ছি আদা কুচি, টমেটোর কুচি, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার জিরে বাটা, এবার দিব লঙ্কা বাটা, এবার দিব লবণ, এবার দেখি হলুদ, জল দিয়ে দেব, আমাদের লোক তো কবে যে আসবে, কতদিন হইল কুটুম ঘর গিয়েছে। ডিম ভাপা দিয়ে দেব,
উপরে গরম মশলা ছড়িয়ে দেব। তরকারি হয়ে গেছে, আমার নামিয়ে নেব। দিন ভাপা খুব ভালো লাগে, খুব ভালো হয়েছে।